সামনে আমাদের ফেস্টিভ্যাল ঝুড়ি মানে ছুটে ছুটে আসছে আমাদের দিকে, তার জন্য ঝুড়ি ঝুড়ি অফার রয়েছে, ভিজিট করবেন পেয়ে যাবেন অফারগুলো। পুজোতে শুধুমাত্র জামা কাপড়ের উপরই অফার থাকবে এটা সবসময় চলতে পারে না, একতরফা হয়ে যায় অফার। কিন্তু অন্য জিনিসপত্রেও আছে, অফার তো আছেই, তবে তারও আগে আজকের ব্যবসাটি একটি ট্রেন্ডিং বিজনেস বলা যেতে পারে। বাজারে প্রচুর চাহিদা রয়েছে যা সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন। চারিদিকে এই প্রোডাক্টের ছড়াছড়ি, কিন্তু ব্যবসা শুরু করেছেন খুবই কম মানুষ। চলুন তাহলে আজকের ব্যবসাটির ব্যাপারে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক। তবে শুরুতেই একটা কথা বলে রাখবো, যে কোনো ব্যবসায় বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ, তাই ব্যবসা শুরু করার পূর্বে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই ব্যবসা শুরু করবেন। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নামটা যদি একটু বলেন। সুমি চক্রবর্তী। আচ্ছা ম্যাডাম, আপনার কোম্পানির নামটা যদি একটু বলেন। রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, আপনার যে আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন যদি একটু বলেন, বাজারে তো অনেক ব্যবসায় রয়েছে, আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন? আচ্ছা দেখুন, এখন আমি যে বিজনেসটা নিয়ে দর্শক বন্ধুদের সামনে এসেছি সেটা হচ্ছে একটা বিকল্প। আপনারা সবাই জানেন যে কি পরিমাণে প্লাস্টিক ব্যান হয়ে গেছে, প্লাস্টিক কিন্তু চলছে না মার্কেটে, তার বিকল্প যেটা আসছে সেটা কিন্তু হচ্ছে এই যে ব্যাগটা দেখুন, এই যে ব্যাগটা। আচ্ছা, ডি কাট দেখুন, ডাব্লু কাট, একদম এটাকে বলে নন ওভেন ব্যাগ। ঠিক আছে, এই ম্যাটেরিয়ালটা দিয়ে বা এই প্রোডাক্টটা দিয়ে আপনারা হিউজ প্রফিট কামাতে পারবেন। এই বিজনেসটা দিয়ে খুব ভালো একটা প্রফিটের জায়গা আছে, যদি আপনারা শুরু করেন রেজাল্টটা পাবেন। আচ্ছা, কেন এই ব্যবসাটা শুরু করবেন যদি বলেন? শুধু প্লাস্টিক ব্যান হয়ে গেছে, তার সাথে তো প্লাস্টিক চলছে বাজারে। না, প্লাস্টিকটা ব্যান হয়ে গেছে, প্লাস্টিক চলছে হয়তো কয়েকটা জায়গায়, কিন্তু কতদিন চলবে? আপনারা এমন কোনো বিজনেস কেন করবেন যে বিজনেসে আপনার রিস্ক থাকবে, কে কোনো না কোনো টাইমে হোক করে ব্যান হতে পারে, আবার প্রশাসন কবে ওটাকে চালু করলো, তো ওটা কোনো প্রপার ওয়ে না বিজনেস করার। এটা কিন্তু পলিউশন ফ্রি, একদম প্লাস্টিক কিন্তু পলিউশন ফ্রি না, ওটা কিন্তু আপনার একদম ভাবে নষ্ট হয় না, যেটাকে বলে এটা কিন্তু মাটির সাথে নষ্ট হয়, মিশে যায়, যার জন্য কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু একদমই পলিউশন ফ্রি একটা প্রোডাক্ট। এটার পেছনে কোনো প্রবলেম হবে না, এটা নিয়ে বিজনেস করুন, কোনো রকম কোনো সরকারের দিক থেকে খামতি আসবে না, কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না, নিশ্চিন্তে মানি ইনভেস্ট করার পরে নিশ্চিন্তে বিজনেসটা স্টার্ট করা যায়। কারণ দেখুন, আপনারাও তো বিজনেস করার সময় ভাববেন যে এমন একটা বিজনেস আমি করব যেখানে আমার ফিউচারে কোনো প্রবলেম হবে না, তাই না? একদম তাই। তো তাহলে বলতে চাইছেন যে এই ব্যবসাটা কিন্তু একটা বেশ ভালো মাত্রায় জায়গা দখল করতে পারবে? একদম। আচ্ছা, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কতজন মানুষ শুরু করেছেন এই ব্যবসাটা যদি একটু বলেন? দেখুন, এটা তো একদম মানে নতুন একটা বিজনেস, আপনারা নিজেরা যারা দেখছেন তারাও জানবেন, এটা তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে কজন এই বিজনেসটার ব্যাপারে জানেন। আমরা তো বেশিরভাগই, যেহেতু এটা প্লাস্টিকের বিকল্প, আমরা ওই ক্যারি ব্যাগটাকেই চিনতাম। আমাদের কিন্তু এই যে নতুন মেশিনটা জবে থেকে এসেছে, এই বিজনেসটার ব্যাপারে কিন্তু খুব কম লোকই জানে। আমাদের পশ্চিমবঙ্গ বলুন, গোটা ভারতবর্ষ জুড়ে খুব কম লোকই কিন্তু এই মেশিনটা নিয়ে বসিয়েছে, অতএব এটা একটা নতুন বিজনেস, একদম তাই। সবার কাছে এটার নলেজ নেই বা আইডিয়াটা নেই, তো এই মুভমেন্টে যারা এই বিজনেসটা শুরু করবে তারা লাভবান হবেন, কারণ বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে প্রচুর ডিমান্ড, সাপ্লাই নেই, সাপ্লাই না, একদম তাই। তো এখানে কত ধরনের মেশিন রয়েছে যদি একটু বলেন? পার্টিকুলার নন ওভেনের বলছেন নাকি সব রকম পার্টিকুলার? পার্টিকুলার নন ওভেনের যদি, নন ওভেনের যদি নেন, নন ওভেনের আপনার সেমি অটোমেটিকের একটা পার্ট রয়েছে, সেমি অটোমেটিকের একটা ভ্যারাইটি রয়েছে, প্লাস ফুললি অটোমেটিকে যদি যান, ফুললি অটোমেটিকেরও অনেক ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, তার মানে বেসিক্যালি বলতে চাই দুটো মেশিন, তার এবারে বিভিন্ন রকম ক্যাপাসিটি অনুযায়ী রয়েছে, ফিচারস অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী আপনার মেশিনের মডেল নাম্বার চেঞ্জ হচ্ছে, তার প্রাইস চেঞ্জেস আসছে, বুঝতে পারছেন? যত ফিচার্স বাড়বে মেশিনারিজের ভলিউম বাড়বে, প্রাইস বাড়তে থাকবে, একদম তাই। তো মোটামুটি ভাবে অনেকে হয়তো ভাবছেন যে শুরু করবেন বা শুরু করতে চাইছেন, তো সেক্ষেত্রে হয়তো কেউ সেমি অটোমেটিক মেশিনও নিতে পারেন কিংবা অটোমেটিক মেশিনও নিতে পারেন, দু ক্ষেত্রেই কিন্তু একটা ট্রেনিং এর দরকার, সেটা কি আপনারা দিয়ে দেন? হ্যাঁ, ট্রেনিং ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা সেমি অটোমেটিক এর ক্ষেত্রেও পাবেন, ফুললি অটোমেটিক এর ক্ষেত্রেও পেয়ে যাবেন। আচ্ছা, দুটো ক্ষেত্রে ট্রেনিং দিয়ে দেবেন? একদম। আচ্ছা, মেশিন চালানো কি খুব জটিলতা রয়েছে নাকি না খুব ইজি? একদম ইজি, সেমি অটোমেটিকের ক্ষেত্রেও বলবো, সেমি অটোমেটিক মেশিন যখন আপনারা নিচ্ছেন ওটার একটা ফ্যাসিলিটি এটা, যেটা ঘরোয়া কারেন্টে চলছে। দেখুন, মেশিনের যে বিজনেসটা তার জন্য যেটা লাগে অ্যামাউন্ট, বাজেটটাও একটা ব্যাপার, সবাই কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী বিজনেস স্টার্ট করতে চায়,
তো আমরা যার জন্য কিন্তু হাই কোয়ালিটিরই শুধু মেশিন রাখবো সেটা ভাবিনি। এই প্রোডাক্টটা যেহেতু মার্কেটে চলছে তো আমরা দু রকমেরই মেশিন রেখেছি, ফুললি অটোমেটিকও রেখেছি, সেমি অটোমেটিকও রেখেছি। যাদের বাজেটটা একটু কম তারা সেমি অটোমেটিক দিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারবে। ইন ফিউচার এবার যখন বিজনেস বাড়বে, যেটা ডেফিনেটলি হবে, তখন ফুললি অটোমেটিক নিতে পারে। আচ্ছা, তাহলে দু ক্ষেত্রে ট্রেনিং দিয়ে দেবেন এবং তারা ইজিলি কাজ করতে পারবে। ট্রেনিং তার বাড়িতে গিয়ে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। আর কি রকম কি ইলেকট্রিক লাগবে, কমার্শিয়াল ইলেকট্রিক লাগবে? হ্যাঁ দেখুন, যদি ফুললি অটোমেটিক নেন সেই ক্ষেত্রে অবশ্যই লাগবে, কিন্তু যদি সেমি অটোমেটিক নেন সেই ক্ষেত্রে ওটা ঘরোয়া কারেন্টে চলবে। আর স্পেসের রিকোয়ারমেন্ট কি রকম কি রয়েছে? যদি সেমি অটোমেটিক নেন সেই ক্ষেত্রে 12x12 টাকা যদি রুম হয় সেখানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কিন্তু যদি এটা ফুললি অটোমেটিকের ব্যাপারটা চলে আসে তখন কিন্তু 1200 স্কোয়ার ফিটের আপনার জায়গা লাগে। এবার মেশিনটা এমন প্যাটার্নে তৈরি, সেটা আপনারা আই প্যাটার্নও রাখতে পারবেন, এল প্যাটার্নও রাখতে পারবেন। সাপোজ 1200 স্কোয়ার ফিটের থেকে একটু কম জায়গা আছে, সেই ক্ষেত্রে আপনার আমাদের যারা টেকনিশিয়ান থাকে তারা গিয়ে আপনাদের একটা প্ল্যান দিয়ে দেবে যে কি প্রসেসিং এ মেশিনটা রাখলে জায়গা একটু বেশি কম জায়গার মধ্যে থেকে যাবে, কম জায়গার মধ্যে হবে একদম। আচ্ছা আচ্ছা, তো অনেকে হয়তো ভাবছেন যে শুরু করবেন বা শুরু করতে চাইছেন, কারণ একটা হিউজ ডিমান্ডেবল বিজনেস, তো ক্যাপাসিটি কিরকম রয়েছে এর, প্রোডাকশন ক্যাপাসিটি যদি একটু বলেন। প্রোডাকশন ক্যাপাসিটি মোটামুটি ফুললি অটোমেটিক মেশিনের রাউন্ড 8 ঘন্টার মধ্যে 400 কেজি থেকে 450 কেজি মতো তো বেরাবে। তারপর একটা হিউজ প্রোডাকশন হবে বলা যেতে পারে। আর মোটামুটি কেজিতে কিরকম লাভ করা যায় যে আপনার এখানে? দেখুন এটা ডিপেন্ড করছে, দেখুন মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, তাই না? আর মার্কেটিংটার উপরেও ডিপেন্ড করে যে আপনি মার্কেটে প্রোডাক্টটা কতটা ভালোভাবে সেল করতে পারলেন, কতটা দামে সেল করতে পারলেন। তো সেই ক্ষেত্রে মেটেরিয়াল প্রাইস মোটামুটি ধরুন 120 টাকা থেকে শুরু করে 145-155, ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল হয়। হ্যাঁ, যেরকম দাম দিয়ে কিনছেন বানানোর পরে ঠিক সেরকম দামে কিন্তু আপনারা সেল করছেন। তো মোটামুটি ধরুন যদি এরকমই থাকে 30-40 টাকা প্রফিট যদি বেরিয়েও আসে, ইলেকট্রিসিটি আছে, আপনার ট্রান্সপোর্ট কস্ট আছে, আমি অ্যাভারেজে পার কেজিতে 20-25 টাকা একটা প্রফিট মিনিমাম থাকবে, এটা তো বলবোই, এটা কিন্তু থাকবেই, মিনিমাম থাকবে। তার মানে একটা হিউজ টাকা তো ইনকাম করা যাবে তো বোঝাই যাচ্ছে, একদম। কারণ যেহেতু বড় বেশ বড় বাজেটের মেশিন, স্বাভাবিকভাবে বলা যায় ইনকামটাও বেশ ভালো মাত্রায় হবে। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেশিন কিন্তু প্রোডাকশন দিচ্ছে, মেশিনের উৎপাদন পার ডে 400 কেজি 400 থেকে 450, তার মানে এটা না যে পার ডে আপনার গড়ে পাতে 400 থেকে 450 কেজিরই অর্ডার আসবে। মার্কেটে যা ডিমান্ড আছে আপনার পার ডে প্রচুর অর্ডার আসবে, হয়তো মেশিন আপনাকে ডাবল শিফটিং এ চালাতে হতে পারে। আচ্ছা, মানে হচ্ছে দেখুন একটা মেশিনে 24 ঘন্টা টানা চালানো যায় না, উচিত না, কিন্তু এই মেশিন চালানো যায়। তাও আমি বলবো আপনারা হয়তো ওই 8-10 ঘন্টা চালান, 1 ঘন্টা বন্ধ রাখুন, দেন তারপরে আবার চালান। আচ্ছা, যেহেতু এটা হিউজ প্রোডাকশন হবে তো স্বাভাবিকভাবেই প্রফিটটাও একদম বলা যেতে পারে চরম সীমায় বাড়বে, চরম সীমায় যাবে। সেটা ডিপেন্ডও করছে কিন্তু আপনি কতটা ধৈর্য ধরে মার্কেটিংটার মধ্যে রয়েছেন, অর্ডারের উপরে করে সেটা আপনাকে একটু করতে হবে। আচ্ছা, আপনাদের কি সব ধরনের মেশিন রয়েছে যে যদি কোনো দর্শক বন্ধু আসতে চান তো একদম ইনস্ট্যান্ট মেশিন পেয়ে যাবেন? ইনস্ট্যান্ট মেশিন পেয়ে যাবেন, আমাদের গোডাউনের ভিডিও প্রচুর আপনাদের কাছে রয়েছে, আপনারা দেখেছেন এখানে হিউজ স্টক মেশিনের, আপনাদেরকে জাস্ট আসতে হবে, আসুন নিয়ে চলে যান, মেশিন ভর্তি এখানে। আচ্ছা, তার মানে আসলেই মেশিন পাবে? একদম। তা দর্শক বন্ধুদেরকে বলবো যে অবশ্যই আপনারা আসবেন, এসে যে মডেলের মেশিনটা নিতে চাইছেন সেই মডেলের মেশিন নাম্বারটা দেখবেন এবং সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন, তাই তো? হ্যাঁ, সেটা অবশ্যই হবে, কিন্তু তাদের ক্ষেত্রে আরো একটা কথা বলবো, যেহেতু এগুলো বড় মেশিন না, চেষ্টা করবেন মেশিনটা যখন আপনি নিচ্ছেন মেশিনের ভেতরে অনেক কাজ থাকে, একদম তাই, হ্যান্ড টু হ্যান্ডের ক্ষেত্রে একটা প্রবলেম কি হতে পারে সেই দিনকে সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান পাবেন না। আচ্ছা, যেহেতু এটা বড় মেশিন না, আমি জানছি না আপনি কবে আসছেন কিনতে, হঠাৎ করে একদিন বললেন, তো এগুলো কি করতে হয় আমাদের ডেলিভারি দিতে 2-3 দিন টাইম লাগে, 2-3 দিন, এগুলো যেহেতু 2-3 দিন লাগে, হ্যাঁ, কারণ রেডি করার ব্যাপার আছে। আপনিও তো চাইবেন যে মেশিনটা নেওয়ার পরে বসিয়ে রাখবো না, টেকনিশিয়ান যাতে সাথে সাথে পাই, আমাদের যেহেতু প্রচন্ড পরিমাণে মেশিন সেল হয় টেকনিশিয়ানও কিন্তু বিজি থাকে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে যেদিনকে আপনি মেশিনটা এখান থেকে পারচেজ করছেন তার 2 দিনের মধ্যে টেকনিশিয়ান পাবেন। আচ্ছা, 2 দিনের মধ্যে টেকনিশিয়ান, হ্যাঁ, আমি কথাটা এটাই বলতে চাইছি যে 2 দিনের মধ্যে টেকনিশিয়ান পাবেন। আচ্ছা, আর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম কি রয়েছে মেশিনগুলোর? 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন, 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। আর মেশিনের নরমালি তো খুব একটা কিছু হয় না, সমস্যা কিছু হয় না? দেখুন অনেক কস্টলি মেশিন এগুলো, হাই কোয়ালিটির মেশিন এগুলো, তো ওরকম প্রবলেম হবে না। আর আরো একটা কথা মাথায় রাখবেন, সবার উদ্দেশ্যেই বলবো, কোম্পানি কিন্তু এমনি এমনি 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে না, ক্যাপাসিটির কোয়ালিটি ভালো আছে বলে কিন্তু প্রোডাক্টের উপরে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, কারণ কোম্পানিকেও কিন্তু সার্ভিসিংটা আপনাকে দিতে হবে। কেউ চাইবে না বারবার একই ক্লায়েন্টের কাছে একই জিনিসের জন্য বারবার আমি টেকনিশিয়ান পাঠাবো, তাহলে আদার্স কাজগুলো কখন করবো? একদম তাই। তো মেশিন তো 2 ধরনের রয়েছে বলছেন, তো লেবার কীরকম লাগবে যদি একটু বলেন, বা কত কীরকম ওয়ার্কার রাখতে হবে?
ফুললি অটোমেটিকের ক্ষেত্রে ফুললি অটোমেটিক হয় ম্যানুয়াল দুটোর ক্ষেত্রে যদি দেখো যদি সেমি অটোমেটিক হয় তাহলে দুজন লেবার তো লাগবে আচ্ছা আর ফুললি অটোমেটিকের ক্ষেত্রে একজনই অপারেট করতে পারে কারণ যেহেতু এটা ফুললি অটোমেটিক মেশিন এবার ফিনিশ প্রোডাক্ট যেগুলো বের আসছে ওগুলো সাবমিট করা প্যাকিং করা মার্কেটিং এর জন্য যদি রাখতে চান আমি আপনি আরেকজন রাখতে পারেন তাহলে স্বাভাবিকভাবে বিজনেসটা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো রিকোয়ারমেন্টও চলে আসবে আর কি তো অনেকে হয়তো মনে করছেন যে ব্যবসাটা করতে চাইছেন কিন্তু হাতে পয়সা করি ওভাবে কিন্তু আবার পিছিয়ে যাচ্ছেন তো এই অবস্থায় আপনারা কতটা কি হেল্প করতে পারবেন দেখুন কোম্পানি যেটা করতে পারবে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেবে আপনাদেরকে ব্যাংক কোটেশন দিয়ে দেবে ঠিক আছে সেটা ব্যাংকে দেবেন ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন আচ্ছা তার মানে ব্যাংক থেকে লোন নিয়েও কেউ ইজিলি কাজটা করতে পারবে হ্যাঁ একদম সহজে বিজনেস করুন না ব্যাংক লোন পেয়ে যাবেন কোম্পানি থেকে যেটা সাপোর্ট পাবেন কোম্পানি আপনাকে প্রজেক্ট রিপোর্ট ব্যাংক কোটেশন বানিয়ে দিয়ে দেবে আচ্ছা তার এখানে তো একটা মেশিনে হয়ে যাবে নাকি আবার অন্য কয়েকটা মেশিন কিনতে হয় দেখুন একটা মেশিনেই হবে ডিপেন্ড করছে আপনি কি কি ডিজাইনের ব্যাগ বানাচ্ছেন যখনই আপনার ডিজাইন বাড়তে থাকবে ফিচার্স অনুযায়ী মেশিন অ্যাড হবে আচ্ছা ঠিক আছে ফুললি অটোমেটিক মেশিনগুলো আমরা কাস্টমারদেরকে বুঝিয়েই দিই ফুললি অটোমেটিক মেশিনের ক্ষেত্রে যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি এই হচ্ছে ডি কাটের ব্যাগটা দেখুন আচ্ছা এই হচ্ছে ডি কাটের ব্যাগ ধরুন আপনি B700 মেশিনটা নিচ্ছেন যার মধ্যে ফুললি অটোমেটিক প্রসেসিং এই ব্যাগটা বেরিয়ে চলে আসছে ওই মেশিনের মধ্যে কিন্তু আপনার এই ব্যাগটাও বেরাবে আচ্ছা ডাবল কাটিং এর এই ব্যাগটাও বেরাবে কিন্তু এটা হবে না আচ্ছা ওটার জন্য ফিনিশ প্রোডাক্টটা বেরাবে না এটা চার চৌকোতে বেরাবে মানে পুরোটাই সেল থাকবে আলাদা করে হাই বলি হ্যাঁ পাঞ্চিং মেশিনটা কিনতে হবে শুধুমাত্র এই কাটিংটার জন্য আচ্ছা এটা ডাবল কাটিং এর ক্ষেত্রে আপনাকে আলাদা করে পারচেজ করতে হবে আচ্ছা যাই হোক দর্শক বন্ধু যখন আসবেন যারা যদি কেউ মেশিন কিনতে চান ফুল ডিটেইলস তারা পেয়ে যাবে স্যার হ্যাঁ ফুল ডিটেইলস পেয়ে যাবে আচ্ছা তো মেশিনের দামের রেঞ্জ মোটামুটি যদি বলেন তো ভালো হয় একটু দেখুন এখানে মোটামুটি যদি আপনি ননোবিনের ফুললি অটোমেটিকে যান 10 লাখ টাকা থেকে শুরু আচ্ছা 30 লাখ পর্যন্ত মেশিন আছে ওর জন্য আমি পুরোপুরিভাবে আপনাদেরকে একটা কথাই বলবো মেশিনের প্রচুর ফিচার্স রয়েছে কিন্তু এত দামি মেশিন তো একটার মধ্যে ভাববে না সবকিছু হয়ে যাবে একদম যেরকম ফিচার্স রয়েছে সেরকম কিন্তু মেশিনের মধ্যে মেশিন অ্যাড হয় মেশিনের মধ্যে কোয়ালিটি অ্যাড হয় একদম তাই যত ফ্যাসিলিটি বাড়তে থাকবে তত মেশিন প্রাইসটা বাড়বে আর সেমি অটোমেটিক মেশিনের দাম নিশ্চয়ই কম হ্যাঁ সেমি অটোমেটিক মেশিনের দাম মোটামুটি ওই 2.5 লাখ টাকা মতো এবার এটা আপনাদের মেশিন রেঞ্জ একদম তাই ঠিক আছে এর থেকে প্রাইস হয়তো তুলনামূলক অনেক কম হবে ডিপেন্ড করছে আপনারা কত দিনের মধ্যে ভিজিট করছেন কোম্পানিতে মেশিনারিজ আইটেম কেনার জন্য আচ্ছা আর সামনে আমাদের ফেস্টিভ্যাল ঝুড়ি মানে ছুটে ছুটে আসছে আমাদের দিকে তার জন্য ঝুড়ি ঝুড়ি অফার রয়েছে ভিজিট করবেন পেয়ে যাবেন অফারগুলো আচ্ছা তো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ